হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো টিকটকে এক ভিডিওতে রাতারাতি ভাইরাল সেলিব্রিটিদের। এবং বন্ধুরা, টিকটক ফর ইউ কাপানো কে এই মেয়েটি এবং এই ব্যাকগ্রাউন্ডে থাকা মিউজিকটি আপনারা কোথায় পাবেন সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। শুধু তাই নয়, যারা ওমর ভাইকে ভালোবাসেন এবং ওমর ভাইয়ের ভিডিওগুলি দেখে থাকেন তাদের জন্য ওমর ভাইয়ের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন এবার ভিডিও শুরু করা যাক। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই রয়েছে ভাইরাল সুমাইয়া। গাইজ, ভাইরাল সুমাইয়া গগন সাকিবের একটা গান গেয়ে ফেসবুকে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং তিনি বর্তমানে গগন সাকিবের সাথেই কাজ করছেন। আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে ভাইরাল দেলোয়ার। গাইজ, তিনি দেলোয়ার কিডা ডায়লগের মাধ্যমে গোটা বাংলাদেশের মাঝে পরিচিতি অর্জন করেন। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। এবং তার পতনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ভাইরাল দেলোয়ারের পতনের কারণ, তিনি মানুষকে ছোট করে অনেক কথা বলতেন। আর আপনারা তো সবাই ভালো করে জানেন অহংকার পতনের মূল। তো বন্ধুরা, ভাইরাল দেলোয়ার সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে ভাইরাল সাগর। গাইজ, ভাইরাল সাগর সম্মান চাইয়ানা ডায়লগে টিকটকে ট্রেন্ডিং এ চলে আসেন এবং খুব তাড়াতাড়ি মানুষের মাঝে ভাইরাল হয়ে যায়। সম্মান চাইয়ানা এমনি পাওয়া যাবো, চাইটা না খাইটা বড় হইতে। কিন্তু ট্রেন্ডিং এ আসলে কি হবে, টিকটকে বেশিক্ষণ থাকতে পারেননি এই ছোট্ট পোলাটি। তার আইডিটি ব্যান করে দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি অন্য আইডি খুলেছেন, কিন্তু আগের মতো ততটা পপুলারিটি অর্জন করতে পারেননি। উড়তে পারলেই আকাশ দখল করা যায় না, কারণ উড়তে তো মশাও পারে। গাইজ, এই ভাইরাল সাগরের ডায়লগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর রয়েছে বন্ধুরা, দুনিয়ার সবচাইতে সভ্যশান্ত চোর ভাইরাল সিদ্দিক। বন্ধুরা, এই ব্যক্তিটি এমন একটি চুরির কাহিনী মানুষের মাঝে উপস্থাপন করেছেন যেখানে সবাই তাকে চোর বলে পিটাবে, বাট তা না পিটিয়ে তার সৎ আচরণের কারণে এবং নিষ্পাপ চেহারা দেখে সবাই তাকে ভালোবাসতে শুরু করে এবং তার ভাইরাল ভিডিওতে ফেসবুকে বর্তমানে 20 মিলিয়নের বেশি ভিউজ রয়েছে। ও সিদ্দিক ভাই, হবে না ভাই, হবে না, হবে না ভাই, একটাও হবে না, ঠিক আছে, একটাও হবে না ছবি তোলা। তো যাই হোক বন্ধুরা, সিদ্দিক ভাইয়ের আমার ভুল হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই ডায়লগের জন্য তিনি ফেমাস রয়েছেন। আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপনাদের কাছে এই ডায়লগগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এরপর রয়েছে বর্তমানে টিকটকে সবচাইতে ভাইরাল এই কিউট মেয়ের নাচটি। গাইজ, মূলত এই গানের নাম হচ্ছে ছোরা খাইলাকে কুরকুরারে। বন্ধুরা, এই গানের মূল ভার্সন কোথায় পাবেন বলছি, তবে তার আগে চলুন ছোট। তো যাই হোক বন্ধুরা, এই গানটি মূলত একটি ভোজপুরি গান এবং এই গানের মূল ভার্সন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে গানটি কালেক্ট করে নিতে পারেন। এটা একটা অনুষ্ঠান ভিত্তিক গান। তো বন্ধুরা, এবার আসি ওমর ভাই তার 1 মিলিয়ন সেলিব্রেশন সম্পর্কে কি বলেছেন তার বিস্তারিত বিষয় নিয়ে। হয়তো গাইজ, আমি ভাবছিলাম আমার পথ চলো ওই জায়গায় শেষ, কিন্তু কিছু মানুষ, পরিস্থিতি আর আপনারা আমার শিখাইছেন কোনো কিছুরই শেষ হয় না, প্রত্যেকটা জিনিসেরই শেষ থেকে নতুন শুরু হয়। আমি আমার জীবনের নতুন মোড় খুঁজে পাইছি, কিছু মানুষ পাইছি যারা সবসময় আমার বিপদে আপদে নিঃস্বার্থে আমার পাশে দাঁড়াবে, পাশে থাকবে, আছে, ছিল। এটাই ছিল আমার 1 মিলিয়নের জার্নি, যেটা আমার শিখাইছে যে জীবনে কখনো হারা যাবে না। আমি বিশ্বাস রাখছিলাম আল্লাহর উপর যে আল্লাহ যখনই কিছু কাইরা নেয় তার চেয়ে উত্তম কিছু আমাদের জীবনে পাঠাইয়া দেয়, আর যা চইলা যায় বা হারাইয়া যায় তা কখনো আমাদের ছিলই না। তো গাইজ, আমার এই গল্প থেকে আপনারা জাস্ট একটা জিনিসই শিখতে পারবেন যে জীবনে কখনো হারা যাবে না, আর এটা কোনো সফলতা হতে পারে না। দোয়া রাখবেন যাতে আরও অনেক দূর যাইতে পারি, আপনাদের আরও অনেক অনেক ভালোবাসা অর্জন করতে পারি। আর অনেক কথাই হয়তো বলা হয়নি, কিছু কথা না হয় সফলতা অর্জনের পরেই বলবো। তো বন্ধুরা, এই ছিল এক ভিডিওতে রাতারাতি ভাইরাল সেলিব্রিটি। এদের ভিতরে আপনার কাকে বেশি পছন্দ এবং কার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আমার ছিল অনেক।